السلام عليكم ورحمة الله শুকরা করে দেব যদি নবী তুমি চাও কলিজা টুকরা করতে রাজি যদি নবী ভগবান জি আমার জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলিয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ চট্টগ্রামের রাঙ্গুনিয়া শরফফাটা মিরেরখিল আশেকানে মাইজ ভাণ্ডারি সম্মেলন কমিটিও প্রবাসী এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতেহা ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী মাইজ ভাণ্ডারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আমি কি মরম কদরি বুকের পাটা সকিত আছে বুকের পাটা সকিত আছে মালিকি মোলা মাইজ ভাণ্ডারি আমি কি মরম কদরি আমি কি মরণ কে ডোরি আমি কি মরণ কে ডোরি। সোমবার 12 ডিসেম্বর সন্ধ্যায় মিরেরখিল বাজার সংলগ্ন ময়দানে বাংলাদেশ বিমান বাহিনীর অবসাদপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আবুল হাশেম নৈমি আত্মারির সভাপতিত্বে প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন মাওলানা আব্দুল মোতালেব সেলিম মাইজ ভাণ্ডারি, মাওলানা আসগর আলী আল কাদেরি, আলমগীর হোসেন, মাওলানা লিয়াকত আলী, মাওলানা ফরিদুল ইসলাম, মাওলানা ইকবাল হোসেন, মাওলানা জাহাঙ্গীর আলম, সম্মেলন কমিটির উপদেষ্টা আব্দুর রাজ্জাক, তালুকদার একরামুল হোসেন, মোর্শেদ আলম, মোহাম্মদ ইদ্রিস, খোরশেদ আলম, মঞ্জুর রহমান, মুফিজ, সাজ্জাদ হোসেন। মোহাম্মদ আসিফের সঞ্চালনায় সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান মেহমান বোয়ালখালী চরণদ্বীপ দরবার শরীফের শাহজাদা আবু মোহাম্মদ সাইফুল্লাহ ফারুকি, প্রধান অতিথি আব্দুস সোবাহান মাইজ ভাণ্ডারি, প্রধান বক্তা ফকির আবু জুলফিকার মাহমুদুল হাসান আত্তারি নৈমি, মাওলানা জাহাঙ্গীর আলম, জাবেদুল ইসলাম, সেলিম উদ্দিন নৈমি, আলমগীর হোসেন নৈমি, মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণে মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া শেষে মাহফিল সমাপ্তি হয়। রে কি হবে আমার মুসিবত না পাই জীবত না পাই যদি কি হবে আমার কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপ হয়েছে